কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাওয়ার মতো একটা রেসিপি নিয়ে আমি আজকে হাজির হলাম। আজকে আমি রান্না করব লাউ আর ডিম দিয়ে একটা মজাদার রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটা আমি কিভাবে রান্না করছি। লাউ আর ডিমের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এর জায়গায় সাদা তেলও দেওয়া যেতে পারে। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব। আর ডিমগুলোকে আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি, আর তারপর হলুদ লবণ মাখিয়ে এগুলোকে ভেজে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, একটু সাতলে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা একটা বড় সাইজের আলু। আলুগুলোকে দিয়ে পেঁয়াজের সঙ্গেই ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর একটু সামান্য লবণ। দিয়ে ভালো করে ভেজে 2 মিনিটের জন্য ঢেকে রাখব। এবারে টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা লাউ। লাউটাকে দিয়ে খুব ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, সব মিলিয়ে দিলাম আমি 2 চামচ। দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব ধনে জিরে গুঁড়ো। সবই আমি দিলাম 1/4 টিস্পুন করে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে এই মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছেন, আমার রেসিপি দেখছেন অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে রেড কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। তাহলে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপির আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম লো ফ্লেম করে। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি গ্রেভির জন্য এখানে জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ জল দেব। আমি এখানে 4 কাপ মেপে 2 কাপ জল দিলাম। দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে ডুবিয়ে দেব জলের মধ্যে, আর তারপর আমি আলু আর লাউটাকে সেদ্ধ হতে দেব। লাউ আর আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। দেখে নিচ্ছি লাউ আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটা দেখার সাথে সাথে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না, তার সাথে সাথে বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন দিলাম। এবারে 1 মিনিটের জন্য হাই ফ্লেম করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। তো আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, তার সাথে সাথে বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে ভালো ভালো কমেন্ট করে উৎসাহিত করবেন। হাজির হয়ে যাবো আগামীকাল আবারও একটা নতুন রেসিপির সঙ্গে। আজকের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।